नमस्कार বন্ধুরা, আমার চ্যানেলের আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুস্বাদু একটি লাঞ্চ বা ডিনার রেসিপি, যার নাম হলো ভেজ বা সবজি বিরিয়ানি। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপি কিভাবে বানিয়ে থাকি। এর জন্য প্রথমেই এক কাপ বাসমতি চাল ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নেওয়ার পর পরিমাণ মতো জলে ভিজিয়ে রেখেছি এক ঘন্টা। এরপর একটা পাত্রে কিছুটা জল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং 2 টেবিল চামচ ভিনিগার। ভিনিগারের পরিবর্তে এই রেসিপিতে পাতিলেবুর রস ব্যবহার করতে পারেন। এরপর একটা পরিষ্কার সুতির কাপড়ের মধ্যে আমি নিয়ে নিলাম 3টে ছোট এলাচ, 3টে লবঙ্গ, 1 টুকরো ডালচিনি, 2-3টে কাবাব চিনি, অল্প জয়ত্রী, অল্প জায়ফল, আধখানা তেজপাতা এবং অল্প সাজিরা। যদি সাজিরা আপনাদের কাছে না থাকে তাহলে এটা বাদ দিতে পারেন। এখন এই মশলাগুলোকে কাপড়ের মধ্যে বেঁধে নেওয়ার পর এই গরম জলের মধ্যে দিয়ে যখনই জলটা পুরোপুরি ফুটতে শুরু করবে তখন এর মধ্যে ভিজিয়ে জল ঝরিয়ে রাখা বাসমতি চাল দিয়ে একবার নেড়ে দেওয়ার পর গোলাপ জল ও কেওড়া জল মিশিয়ে হাফ চা চামচ দিয়ে হাই ফ্লেমে রেখে চালগুলোকে 80% সিদ্ধ করে নেব। হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এখানে চালগুলো একটু বাঁকতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে অল্প তুলে চেক করে নিচ্ছি। দেখুন, আঙুলের সাহায্যে এইভাবে চাপলে চালগুলো 2 বা 3টে টুকরোয় ভেঙে যাচ্ছে কিন্তু পুরো ম্যাশ হয়ে যাচ্ছে না। তার মানে বুঝে নিতে হবে চালগুলো 80% সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে সঙ্গে সঙ্গেই ফ্যান ঝরিয়ে এটাকে একটা বড় জায়গার মধ্যে একটু চাড়িয়ে রাখতে হবে। এবার একটা কড়া গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে ধোঁয়া উঠতে শুরু করলে গ্যাসের ফ্লেম একটু কমিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে রাখা অল্প ফুলকপি, 1টা মিডিয়াম সাইজের আলু এবং অল্প নুন। সব উপকরণ মিশিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে 3 মিনিট মতো ভেজে নেব, যাতে আলু ও ফুলকপির টুকরোগুলো হালকা লাল হয়ে আসে। 3 মিনিট পর এর মধ্যে অল্প গাজর ও বিনস দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে রেখেই আরও 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প ক্যাপসিকাম কুচি। এই সবজিগুলো ছাড়াও এই পর্যায়ে এর মধ্যে আপনারা অল্প মটরশুঁটিও দিতে পারেন। এটাকেও সব সবজির সাথে মিডিয়াম ফ্লেমে রেখে 30 থেকে 40 সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর এখন ভালোভাবে তেল ঝরিয়ে এগুলোকে একটা পাত্রে তুলে রাখবো। এরপর কড়াইতে আরও অল্প একটু সর্ষের তেল দিয়ে তেলটাকে ধোঁয়া ওঠা গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1টা মিডিয়াম সাইজের এইভাবে কেটে রাখা পেঁয়াজ। এবার এগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখে একটু লালচে করে ভেজে নেওয়ার পর ভালোভাবে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখব। এখন কড়া থেকে কিছুটা তেল কমিয়ে নিয়ে বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজ বাটাটাকে একটু লালচে করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা। লো ফ্লেমে রেখে রসুন বাটাটাকে পেঁয়াজ বাটার সাথে মিশিয়ে 2 মিনিট মতো ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 2 মিনিট পর এর মধ্যে আধখানা টমেটো বাটা দিয়ে একবার নেড়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো এবং এই মশলার জন্য ঠিক যতটা নুন লাগবে ততটুকু নুন। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন গ্যাসের ফ্লেম একদম কমিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ ফেটিয়ে রাখা টক দই এবং ওই বাটিটা ধুয়ে অল্প একটু জল। দইটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনি। এটাকেও মশলার সাথে মিশিয়ে মিডিয়ামের থেকেও কম আঁচে রেখে
যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত কষে নেব। ততক্ষণে একটা পাত্রে কিছুটা জল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প নুন এবং এক মুঠো সয়াবিন। হাই ফ্লেমে ঠিক 2 মিনিট এগুলোকে ফুটিয়ে সিদ্ধ করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে জল ঝরিয়ে এগুলোকে একটা পাত্রে তুলে রাখব। এদিকে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষে নেওয়ার পর এখন আপনারা দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল আলাদা হতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো এবং চায়ের কাপে মেপে 1/2 কাপ দুধ, আর দিয়ে দিলাম অল্প একটু গরম জল। সব উপকরণ মিশিয়ে নেওয়ার পর যখনই গ্রেভিটা ফুটতে শুরু করবে তখন এর মধ্যে ভেজে রাখা সবজি এবং সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা সয়াবিনগুলো দিয়ে মশলার সাথে মিশিয়ে দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব 3 মিনিট, যাতে সব সবজি সিদ্ধ হয়ে যায়। 3 মিনিট পর এখন ঢাকনাটা খুলে এটাকে একবার নেড়ে দেওয়ার পর চেক করে নিলাম সব সবজি মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে এবং গ্রেভিটাও একটু শুকিয়ে এসেছে। ভেজ বিরিয়ানি বানানোর জন্য গ্রেভিটাকে কিন্তু এর থেকে পাতলা রাখবেন না। এবার গ্যাসের ফ্লেম অফ করে এর মধ্যে দিয়ে দিলাম গোলাপ জল ও কেওড়া জল মিশিয়ে 1/2 চা চামচ, 1/2 চা চামচ গাওয়া ঘি, 1 চা চামচ বিরিয়ানি মশলা এবং কয়েকটা আলু বোখরা। এটা দেওয়াও পুরোই অপশনাল, যদি আপনাদের কাছে থাকে তাহলে দিতে পারেন, যদি না থাকে তাহলে আলু বোখরা ছাড়াও এই রেসিপি বানাতে পারেন। এরপর এর উপর তৈরি করে রাখা বাসমতি চালের ভাত দিয়ে চামচের সাহায্যে এইভাবে একটু চাড়িয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ গাওয়া ঘি, 1/2 চা চামচ বিরিয়ানি মশলা, একদম অল্প নুন, গোলাপ জল ও কেওড়া জল মিশিয়ে 1/2 চা চামচ এবং 2 ফোঁটা মিঠা আতর। মিঠা আতরের পরিমাণ যেন এর থেকে বেশি দিয়ে দেবেন না, তাহলে রেসিপির স্বাদ তেতো হয়ে যেতে পারে। এর সাথে সাথেই এর উপর ছড়িয়ে দিলাম ভাজা পেঁয়াজ বা বেরেস্তা। এরপর এখানে একটা বাটিতে 3 টেবিল চামচ মতো দুধের মধ্যে অল্প হলুদ রঙের ফুড কালার মিশিয়ে নিলাম। ফুড কালার ব্যবহার করাটা পুরোই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। আর ফুড কালারের পরিবর্তে হালকা গরম দুধের মধ্যে অল্প কেশর কিছুক্ষণ ভিজিয়ে রেখেও এই রেসিপিতে ব্যবহার করতে পারেন। এবার এর মাঝখানে ফুড কালার মেশানো দুধটা এইভাবে ঘুরিয়ে দিয়ে দিলাম। এখন এটাকে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম অন করে হাই ফ্লেমে 30 সেকেন্ড মতো রেখে একটু গরম করে নেওয়ার পর এখানে একটা তাওয়া গরম করে নিয়ে এর উপর কড়াটাকে বসিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে 15 মিনিট দমে রান্না হতে দেব। 15 মিনিট পর গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঢাকনা দেওয়া অবস্থাতেই আরও 5 থেকে 10 মিনিট মতো রেস্টে রেখে ঢাকনাটা খুলে নিচে থেকে এইভাবে কিছুটা সবজি শুদ্ধ মশলা ভাত এবং উপরের প্লেন ভাত মিশিয়ে সার্ভিং প্লেটে সার্ভ করতে হবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই।